সালামালাইকুম ক্লাস ফাইভ। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ, লিঙ্গ অর্থাৎ জেন্ডার। আজকে পাঠ লিঙ্গ অর্থাৎ জেন্ডার। আমাদের প্রথমে জানতে হবে লিঙ্গ কি, জেন্ডার কি, লিঙ্গ কি অর্থাৎ জেন্ডার কি, সেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখো সকলে, লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন বা লক্ষণ, চিহ্ন বা লক্ষণ। তোমরা লিঙ্গ মানে কি আমরা পাচ্ছি, লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন বা লক্ষণ, ঠিক আছে। লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন বা লক্ষণ, প্রত্যেকে লিখে নেবে খাতে। লিঙ্গ শব্দের অর্থ কি, চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ আগে বলে আমরা লিখব, ক্লাস বুঝব। যেসব শব্দ বা পদ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় কিংবা পুরুষ জাতীয় ও স্ত্রী জাতীয়, পুরুষ জাতীয় ও স্ত্রী জাতীয় যেসব শব্দ বা পদ পুরুষ জাতীয় নাকি, দেখো যেসব শব্দ বা পদ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় কিংবা পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় নয়, পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় নয় তা বোঝা যায় যে লক্ষণ বা চিহ্ন দ্বারা তাকে লিঙ্গ বলে। তাকে লিঙ্গ বলে। দেখো এবার ভালো করে বুঝো, যেসব শব্দ বা পদ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় কিংবা পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় নয়, কোনোটাই নয়, তা বোঝা যায় যে লক্ষণ বা চিহ্ন দ্বারা। আমি বলেছি লিঙ্গ শব্দের অর্থ লক্ষণ বা চিহ্ন, যে লক্ষণ বা চিহ্ন দ্বারা তাকে বলা হচ্ছে লিঙ্গ বা জেন্ডার, লিঙ্গ বা জেন্ডার। অর্থাৎ কি, যে সমস্ত শব্দ বা পদ সেটা পুরুষ জাতীয় কিনা কিংবা স্ত্রী জাতীয় কিনা কিংবা পুরুষ নয় আবার স্ত্রীও নয়, কোনোটি নয়, তা বোঝা যায় যে লক্ষণ বা চিহ্ন দ্বারা তাকে বলা হচ্ছে লিঙ্গ। যে লক্ষণ বা চিহ্ন দ্বারা বোঝা যাবে যে ওটা পুরুষ নাকি স্ত্রী কিংবা পুরুষ বা স্ত্রী কোনোটিই নয়, যে শব্দ বা পদ আমরা দেখতে পাবো যে শব্দ ব্যবহৃত হয় তো বাংলা ভাষায় বা পদ ব্যবহৃত হয়, তো সে শব্দ পদ যেগুলোকে আমরা দেখতে পাবো যে লক্ষণ বা চিহ্ন দ্বারা, যে সেগুলো স্ত্রী জাতীয় কিনা কিংবা পুরুষ জাতীয় বা স্ত্রী পুরুষ কোনোটি নয়, তাকে বলা হচ্ছে যে লক্ষণ বা চিহ্ন দ্বারা বোঝা যায় তাকে বলে লিঙ্গ। অর্থাৎ এই যে লিঙ্গ, যেসব শব্দ বা পদ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় কিংবা পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় নয়, তা বোঝা যায় যে লক্ষণ বা চিহ্ন দ্বারা তাকে লিঙ্গ বলে। লিঙ্গ শব্দের অর্থকে আমি বলেছি চিহ্ন বা লক্ষণ। এবার দেখো উদাহরণ দিলেই বুঝতে পারবে তোমরা, যেমন বাবা, ছেলে, এগুলো কি সব পুরুষ জাতীয় শব্দ, তাই তো? এই শব্দের দ্বারা বোঝা যাচ্ছে বাবা ছেলে এগুলো কি সব পুংলিঙ্গ। আবার মেয়ে, বোন, সখী, মা, এগুলো কি স্ত্রী,
স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাই তো? তো দেখো আমরা এর বিভাজন করছি কিন্তু উপায় উপর চার করে সবাই লিখে নেবে খাতায়, প্রত্যেকে খাতায় লিখে নেবে এবং ভালো করে বোঝো আগে, খাতায় লিখে না ভালো করে করবে বলো। কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ আর একটা হচ্ছে ক্লিপলিঙ্গ। ক্লিপলিঙ্গ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিপলিঙ্গ, ঠিক আছে? চারটি লিঙ্গ কত প্রকার? চার প্রকার, চার প্রকার। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিপলিঙ্গ, ঠিক আছে? আমরা আলোচনা করবো প্রথম আলোচ্য বিষয় হবে পুংলিঙ্গ, ঠিক আছে? প্রথম আলোচ্য বিষয় পুংলিঙ্গ কাকে বলে? যে শব্দ বা পদের দ্বারা পুরুষ জাতীয় কোন প্রাণীকে বোঝায়, পুরুষ জাতীয় কোন প্রাণীকে বোঝায় যে যে শব্দ বা পদের দ্বারা পুরুষ জাতীয় কোন প্রাণীকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। ঠিক আছে? যে শব্দ বা পদের দ্বারা, যে শব্দ বা পদের দ্বারা পুরুষ জাতীয় পুংলিঙ্গ, তো পুরুষ জাতীয়, পুরুষ জাতীয় কোন প্রাণীকে বোঝায় তাকে বলা হচ্ছে কি, তাকে পুংলিঙ্গ বলে। যেমন যেমন কি কি আছে পুংলিঙ্গের উদাহরণ বলো, তোমরাই জানো, বাবা, কাকা, রাজা, ঠিক আছে, ছেলে ইত্যাদি ইত্যাদি। দেখা যাচ্ছে, দেখো সকলে, যে শব্দ বা পদের দ্বারা পুরুষ জাতীয় কোনো প্রাণীকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, যেমন বাবা, কাকা, রাজা, ছেলে ইত্যাদি, ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করব স্ত্রীলিঙ্গ। যেমন কি কি পেলাম, বাবা, বাবা, কাকা, রাজা, ছেলে, বুদ্ধিমান, ঠিক আছে? সব বুদ্ধিমান এই শব্দটা তারা কিন্তু পুরুষ জাতীয় প্রাণীকে বোঝাবে। যদি বলে বুদ্ধিমতী তখন সেটা হয়ে যাবে স্ত্রীলিঙ্গ, যদি বলে বুদ্ধিমান তাহলে সেটা পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায়, কিন্তু যদি বলে বুদ্ধিমতী তখন সেটা হবে স্ত্রীলিঙ্গ। এবার স্ত্রীলিঙ্গ দেখো, যে শব্দ বা পদের দ্বারা, তাহলে আমরা দেখো লিখে দিচ্ছি, যে শব্দ বা
পদের দ্বারা স্ত্রী জাতীয় কোন প্রাণীকে বোঝায়। তাকে বলে স্ত্রীলিঙ্গ। তাকে বলে স্ত্রীলিঙ্গ যে শব্দ বা পদের দ্বারা স্ত্রী জাতীয় কোনো প্রাণীকে বোঝায় তাকে বলে স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, উদাহরণ দিই, যেমন বলছিলাম মা, মেয়ে, বোন, আর কি কি হবে, বুদ্ধিমতী, বুদ্ধিমান বলেছি পুংলিঙ্গ, কিন্তু বুদ্ধিমতী স্ত্রীলিঙ্গ, রানী ইত্যাদি। তো মেয়ে, মা, মেয়ে, বোন, বুদ্ধিমতী, রানী, এগুলো সব কি স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ হচ্ছে শব্দ, আমি বলেছি বুদ্ধিমান সেটা হচ্ছে পুংলিঙ্গ, পুরুষ জাতীয় শব্দ, কিন্তু বুদ্ধিমতী এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ বাচক শব্দ বুদ্ধিমতী। আর রানী, রাজা হচ্ছে পুংলিঙ্গ পুরুষ জাতীয় শব্দ, আর রানী হচ্ছে স্ত্রীলিঙ্গ স্ত্রী জাতীয় শব্দ। ঠিক আছে, তারপর দেখো যে শব্দ বা পদের দ্বারা স্ত্রী জাতীয় কোনো প্রাণীকে বোঝায় তাকে বলে স্ত্রীলিঙ্গ, যেমন মা, মেয়ে, বোন, বুদ্ধিমতী, রানী ইত্যাদি। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করবো উভয় লিঙ্গ। আমাদের আলোচ্য বিষয় নির্মাণ হচ্ছে উভয় লিঙ্গ, আমি বলেছি লিঙ্গ চার প্রকার। উভয় লিঙ্গ বা উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ বা উভয় লিঙ্গ কি হবে, যে শব্দ বা প্রত্যেকের খাতায় লিখে নেবে পদের দ্বারা, যে শব্দ বা পদের দ্বারা স্ত্রী ও পুরুষ উভয় জাতি কি বোঝায়, স্ত্রী ও পুরুষ উভয় জাতি কি বোঝায়, তাই তো, দুটোকেই বোঝাবে, উভয় জাতিকেই বোঝায়। যে শব্দ বা পদের দ্বারা স্ত্রী ও পুরুষ উভয় জাতিকে বোঝাবে, উভয় জাতিকে বোঝায় তাকে বলে উভয় লিঙ্গ। ভালো করে বোঝো, যে শব্দ বা পদের দ্বারা সেটা স্ত্রীকে বোঝাতে পারে আবার পুরুষকে বোঝাতে পারে, কি আছে কি কি শব্দ আছে, যেমন আমি লিখে দিই তাহলে বুঝতে পারবো তোমরা, যেমন সন্তান, শিশু, মানুষ, লোকজন ইত্যাদি। দেখো কি কি বললাম, যে শব্দ বা পদের দ্বারা, যে শব্দ বা পদের দ্বারা স্ত্রী ও পুরুষ উভয় জাতিকেই বোঝায় তাকে বলে উভয় লিঙ্গ, যেমন সন্তান, শিশু, মানুষ, লোকজন ইত্যাদি। ঠিক আছে, ভালো করে এবার বোঝাই, যেমন ধরো সন্তান বা শিশু, একটা শিশু বলতে আমরা সেটা ছেলেকেও শিশু বলি, মেয়েকেও শিশু বলি, সন্তান সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কারো সন্তান বা কারো শিশু সেটা মেয়ে, বাচ্চা মেয়ে তাকেও শিশু বলা যায়, আবার বাচ্চা ছেলে সেও শিশু। ঠিক আছে, আবার সন্তান, কারো সন্তান সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কারণ উভয় কি বোঝায়, স্ত্রী পুরুষ উভয় কি বোঝাচ্ছে। তারপরে যদি বলি মানুষ, সেটা মেয়ে হলেও মানুষ, ছেলে হলেও মানুষ, মানুষ বলতে উভয় কি বোঝায়, মেয়ে এবং ছেলে উভয় কি মানুষ বলে, তাই তো, মানুষ। আবার লোকজন, লোকজন মানে কি, প্রচুর লোকজন জড়ো হয়েছে, তার মানে কি সেখানে মহিলাও আছে পুরুষও আছে সবাইকে নিয়ে লোকজন, অর্থাৎ কি বলছে, এই যে শব্দগুলো
সন্তান শিশু মানুষ লোকজন এগুলো শব্দের দ্বারা এই সমস্ত শব্দের দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝাচ্ছে তাই অবশ্যই উভয় লাস্ট আলোচনা ক্লিক দিন এমন অনেক শব্দ আছে এমন অনেক শব্দ আছে যাদের লিঙ্গ নির্ধারণ করা যায় না লিঙ্গ নির্ধারণ করা যায় না তাকে বলে ক্লিন লিঙ্গ এমন অনেক শব্দ আছে যাদের লিঙ্গ নির্ধারণ করা যায় না জড় বস্তু নির্জীব বস্তু চেয়ার টেবিল খাতা বই পেন এগুলো লিঙ্গ নির্ধারণ করা যাবে আমি যদি বলি এটা কি এটা লিঙ্গ এটা পুরুষ নয় স্ত্রী নয় কিছুই না এটা লিঙ্গ নির্ধারণ করা যাবে বোর্ড এই বোর্ডটা লিঙ্গ নির্ধারণ করা যাবে স্ত্রী নয় পুরুষ নয় আসলে এটা লিঙ্গ নির্ধারণ করা যাবে চেয়ার টেবিল খাতা বই পেন বোর্ড পেন্সিল পাহাড় পর্বত নির্জীব নির্জীব বস্তু জড় বস্তু যেগুলো লিঙ্গ নির্ধারণ করা যাবে তাদের বলা হচ্ছে ক্লিন এমন অনেক শব্দ আছে যাদের লিঙ্গ নির্ধারণ করা যায় না সকলে লিখে নেবে তাকে বলে ক্লিন লিঙ্গ যেমন চেয়ার টেবিল বই চক খাতা ইত্যাদি পুস্তিকা জনবস্তু সাধারণত এদের প্রাণ নেই চেয়ার টেবিল বই চক খাতা এদের প্রাণ নেই নির্জীব বস্তু যাদের লিঙ্গ নির্ধারণ করা যায় তাদের বলা হচ্ছে কেবিন ঠিক আছে সকলে লিখে নেবে অবশ্যই সকলে লিখে নেবে প্রত্যেকে দেখে নাও একবার এমন অনেক শব্দ আছে যাদের লিঙ্গ নির্ধারণ করা যায় না তাকে বলে ক্লিপ লিঙ্গ যেমন চেয়ার টেবিল বই চক খাতা ইত্যাদি প্রত্যেকটা আমি আজকে সবই লিখে দিলাম প্লাস বোঝালাম তোমরা সব লিখে নেবে আমি কিছু লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছি যেমন লিঙ্গ পরিবর্তন জানতে হবে তোমাদের পুংলিঙ্গের দিকে এদিকে লিখলাম স্ত্রীলিঙ্গ যেমন বাবা কি মা চাকর চাকরা মাঝি চাকরানি মাঝি ঠিক আছে বুদ্ধিমান কি হবে বুদ্ধিমতি রাজা রানী সাহেব মেয়ে দেখো পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ বাবা পুরুষ জাতি শব্দ মা স্ত্রীলিঙ্গবাচক শব্দ তাই তো অর্থাৎ আমাদের পিতা মাতা আমাদের গুরুজন তাই আমরা বাবা এটাকে যেমন পুলিঙ্গ ধরলাম ঠিক তেমনি গুরুজন বলে ঠিক আছে আমাদের গুরুজন বলে আমরা বাবাটাকে যেমন পুলিঙ্গ ধরলাম ঠিক তেমনি স্ত্রীলিঙ্গবাচক শব্দ তাকে ধরলাম মা চাকর চাকরানি বা ঝি ঠিক আছে চাকরানি বা ঝি বুদ্ধিমান লিঙ্গ আছে শব্দ
বুদ্ধিমতী স্ত্রীলিঙ্গবাচক শব্দ, রাজা পূর্ণলিঙ্গবাচক শব্দ, রানী স্ত্রীলিঙ্গবাচক শব্দ, সাহেব পূর্ণলিঙ্গবাচক শব্দ, ম্যাম কয়েকটা নয় ম্যাম ম্যাম হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। ঠিক আছে, আরো পড়া যায়, আরো দু একটা ব্যাপার আরো পড়া যায়। সরল, এটাকেও সরল যুক্ত আ সমান সমান সরল প্লাস আ, এটা দিয়েও কিন্তু স্ত্রীলিঙ্গবাচক শব্দ লিঙ্গ পরিবর্তন করা যায়। সরল পুনর্লিঙ্গবাচক শব্দ সরল, সরলা সরল যুক্ত আ হয়ে গেল কি সরলা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। মহাশয় পুনর্লিঙ্গবাচক শব্দ, এটাকেও আ যুক্ত করুন, মহাশয় যুক্ত আ। এই যে মহাশয় যুক্ত আ সমান সমান কি হয়ে যাচ্ছে মহাশয়া। সরল এটাকে সরল প্লাস আ সরল আ করলাম স্ত্রীলিঙ্গবাচক শব্দ, মহাশয় পুংলিঙ্গবাচক শব্দ, মহাশয় প্লাস আ, মহাশয় প্লাস আ। এই যে আ দিয়ে কি করলাম শেষ হয়ে গেল মহাশয়া, সরলা যেমন স্ত্রীলিঙ্গবাচক শব্দ, মহাশয়া স্ত্রীলিঙ্গবাচক শব্দ, আর সরল তো পুংলিঙ্গবাচক শব্দ, মহাশয় পুংলিঙ্গবাচক শব্দ। ঠিক আছে, বেশ এরকম অনেক শব্দ আছে, তোমরা পড়ে দেবে ভালো করে। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি, এটা জাস্ট পুংলিঙ্গ আমি একটু আলাদা করে দেখালাম যে পুংলিঙ্গ কোনগুলো সাধারণত কোন শব্দের দ্বারা পুংলিঙ্গ পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায়, কোন শব্দ বা পদের দ্বারা স্ত্রীলিঙ্গবাচক প্রাণীকে বোঝায় বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ যেগুলো যার দ্বারা স্ত্রী জাতীয় কোনো কিছুকে বোঝাবে, স্ত্রীলিঙ্গ জাতীয় প্রাণীকে বোঝাবে তাকে বলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। আমি বলেছি, সংজ্ঞা লিখে দিয়েছি, উদাহরণ লিখেছি। ঠিক আছে, আমি একটু করে দেখালাম কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ, একটুখানি আলাদা 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 পাঠ করে পরিবর্তন করলাম একটু, এবং আশা করছি সকলে বুঝেছো। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি, তোমরা সকলে অবশ্যই ভালো থাকবে এবং পরীক্ষার প্রস্তুতি নাও, সামনে পরীক্ষা অবশ্যই এর প্রস্তুতি নেবে। ঠিক আছে, পরীক্ষা শেষ করলাম।